Hello viewers, my name is Mohammad Javed Khan and welcome to my YouTube channel Tally Solution by Javed. तो टैली सीरीजे एक क्लासे हमरा भाउचर एंट्री निये स्टार्ट करेछिलाम किन्तु करते करते हमरा गोल्डेन रूल अफ अकाउंटिंग टा एकटू लास्ट भिडियोते हमरा डिसकस करते करते और बाकी एपिसोडटाई डिसकस करा हयनि। तो जारा एखनो गोल्डेन रूलेर भिडियोटी देखेननि तारा उपरे देवा आई बटनटी प्रेस करे गोल्डेन रूल अफ अकाउंटिंग एर एपिसोडटी आपनारा देखे नी। तो आज के आमरा आलोचना करब भाउचार मोडेर, कन्ट्रा भाउचार, पेमेंट भाउचार, रिसिप्ट भाउचार और जनरल भाउचार। तो देखुन आमरा जखनी कोनो भाउचार एंट्री करते चाहब तार जोन्नो आमादेरके आगे गेटवे अफ टैली ते आसते हबे। एटा मेन स्क्रीन गेटवे अफ टैली। गेटवे टैली आसार पर ट्रांजैक्शन अंडारे थाका भाउचारे आमरा क्लिक करब बा एंटार प्रेस करब। करते ही एरकम एकटी स्क्रीन खुले जाबे जे स्क्रीने डान दिके आमादेर कन्ट्रा, पेमेंट, रिसिप्ट, जर्नल, सेल, पार्चेस विभिन्न भाउचार जे नेम से भाउचारे नेमगुलो हाइलाइट होबे। आर जदि आरो भाउचारे नाम आमादेर लागे लेकिन अदार्स भाउचारे जाब गेले अकाउंटिंग भाउचार तार साथे साथे इनवेंटरी भाउचारगुलो एक्टिव होबे बा हाइलाइट होबे बा देखते पाओया जाबे। পাশে যে F4, Alt F6, Alt F5, F7 গুলো দেওয়া আছে এগুলি হচ্ছে ওই ভাউচারের স্ক্রিনে যাওয়ার জন্য শর্টকাট কি। যেমন F4 এসকে মারলাম, আমরা এখন আছি পেমেন্ট মোডে। দেখুন পেমেন্ট লেখা আছে, এখানে পেমেন্ট লেখা আছে, তাই পেমেন্ট ভাউচারটি কি হলো হালকা ব্লার হয়ে গেছে, আবঝা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। এখন আমি যদি F4 মারি, F4 যদি আমি আমার কিবোর্ড থেকে প্রেস করি তাও হবে, অথবা F4 বাটনটিতে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলেও হবে। তাহলে F4 বাটনটি আমি প্রেস করলাম আমার কিবোর্ড দিয়ে। দেখুন এখানে কন্ট্রা ভাউচারটি আসলো, অর্থাৎ কন্ট্রা ভাউচার জন্য আমার ট্যালি উইন্ডোটি রেডি হয়ে গেল। তো তার আগে জেনে নেওয়া দরকার কন্ট্রা ভাউচারটি কি। সংক্ষেপে আমরা জেনে নেব কন্ট্রা ভাউচার কাকে বলে। তো ভাউচার এন্ট্রি ফার্স্ট যে ভাউচার নিয়ে আমরা কথা বলবো সেটি হলো কন্ট্রা ভাউচার। কন্ট্রা ভাউচার মারার জন্য আমরা F4 বাটনটি প্রেস করি। আর কন্ট্রা ভাউচারটা কি সেটা হলো ফান্ড ট্রান্সফার উইদিন ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ ইউর কোম্পানি। অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো কোম্পানি, যেমন আমার কোম্পানির নাম হচ্ছে জাভেদ এন্টারপ্রাইজ, এই কোম্পানিরই দুটো ফান্ডের মধ্যে ট্রান্সফার, একটা ক্যাশ ফান্ড, একটা হচ্ছে ব্যাংক ফান্ড, ঠিক আছে, বা একটা ব্যাংক আর একটা ব্যাংক। অর্থাৎ সাচ অ্যাজ ট্রান্সফার্স ফ্রম ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যানাদার, ডিপোজিট অফ ক্যাশ টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ উইথড্রল ফ্রম এটিএমস অর উইথড্রল ফ্রম bank using check or draft and can be recorded using contra voucher in teleprime। অর্থাৎ আমরা যখন ব্যাংকে আমাদের ব্যবসার টাকা গিয়ে জমা করি, ডিপোজিট করি, সেটা আমরা কন্ট্রা ভাউচার দিয়ে এন্ট্রি করব, বা ব্যাংকের থেকে আমরা টাকা এটিএম বা চেক থ্রুতে যদি আমরা উইথড্রল করি সেটাও এন্ট্রি করব কন্ট্রা ভাউচার দিয়ে, বা ধরুন আমাদের একটা ব্রাঞ্চ একটা ব্যাংক অ্যাকাউন্টে ধরুন SBI এ আমাদের কোম্পানির ফান্ড আছে, আমরা সেটাকে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট ICICI ব্যাংক অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করি সেই ট্রান্সফারটা আমরা কন্ট্রা ভাউচার দিয়ে এন্ট্রি করব। ওকে, তো সাচ ফান্ড ট্রান্সফার ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু আদার, সে ক্যাশ অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট অর ভাইস ভার্সা। তাহলে এটা কি হচ্ছে, ক্যাশ টু ব্যাংক হতে পারে, ব্যাংক টু ক্যাশ হতে পারে। আর এটা কি হয় না, যেহেতু দুটোই হচ্ছে আমার অ্যাসেট অ্যাকাউন্ট,
অর্থাৎ একটা কোম্পানি ক্যাশ হোক আর ব্যাংক হোক, যেখানেই টাকাটা তার স্টোর হবে, যেখানে টাকাটা তার থাকবে, সেটা হচ্ছে কোম্পানির অ্যাসেট অ্যাকাউন্ট। অর্থাৎ ক্যাশ যদি ব্যাংকে ডিপোজিট হয়, তার অ্যাসেট বা প্রফিটের উপর কোনো ইম্প্যাক্ট আসবে না, তার অ্যাসেটটা সেম থাকবে, শুধু মোডটা চেঞ্জ হচ্ছে, ক্যাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে গেল, ব্যাংক থেকে ক্যাশে আসলো। কোনোরকম কোনো থার্ড পার্টিকে পেমেন্ট আমরা কন্ট্রাক্ট হচ্ছাতে মারবো না। তাহলে খুব সহজে বোঝা গেল কি না, একটা কোম্পানি, সেই কোম্পানি নিজস্ব একটা এক ফান্ড থেকে আরেকটা ফান্ডে টাকা ট্রান্সফার হচ্ছে, কোনো থার্ড পার্টি পেমেন্ট এর আন্ডারে আসবে না। আর ক্যাশ আর ব্যাংক এদের মধ্যে ভাইস ভার্সা যদি কোনো ট্রানজ্যাকশন হয়, সেটি হবে কন্ট্রাক্ট হাউজার। যেমন দেখুন, ক্যাশ ব্যাংকে ডিপোজিট হলো, ওইটা হতে পারে, বা ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল হলো, চেক হোক বা এটিএম থেকে হোক। তাই দেখুন, এদিকে বোথ সাইড অ্যারো ইউজ করা হয়েছে, মানে ক্যাশ ব্যাংকে যাক বা ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল হোক, দুটো ক্ষেত্রেই কন্ট্রাক্ট হাউজার ইউজ হবে। এরপর কি হচ্ছে না, মেন ক্যাশ থেকে পেটি ক্যাশ বা পেটি ক্যাশ থেকে মেন ক্যাশ, বোথ সাইড একই যদি ট্রানজেকশন হয়, তাহলে সেক্ষেত্রেও কন্ট্রাক্ট হাউজার ইউজ হবে। আর কি না, একটা কোম্পানির দু তিনটে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট, মানে কোনো SBI টু ICICI এক্সাম্পল, বা ICICI ব্যাংক অ্যাকাউন্ট থেকে SBI অ্যাকাউন্ট, এরকম দুটি ব্যাংকের মধ্যে যদি, একই কোম্পানি দুটি ব্যাংকের মধ্যে যদি ট্রানজ্যাকশন হয়, সেগুলি আসবে কন্ট্রাক্ট হাউজার আন্ডারে। ওকে, তাহলে আমরা এবার চলি আর দেখে নিই যে কন্ট্রাক্ট হাউজার কীভাবে আমরা ট্যালিতে এন্ট্রিটা পাস করব। তো তার জন্য প্রথমে আমাদের আসতে হবে কন্ট্রাক্ট হাউজার। আমরা এসে গেছি, আসার পর এখানে দুটি মোডে আমরা এন্ট্রিগুলি পাস করতে পারবো। দেখুন, এখান থেকে যখন লেখা আছে চেঞ্জ মোড, কন্ট্রোল এইচ, এইচের নিচে দুটি লাইন আছে, তার মানে কন্ট্রোল এইচ হবে এর শর্টকাট কি। চেঞ্জ মোড করলে আমরা দেখতে পাবো সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি। তো আমরা একবার সিঙ্গেল এন্ট্রি, একবার ডাবল এন্ট্রি মোডে এন্ট্রিটি পাস করে দেখে নেব। প্রথমে আমরা করছি ডাবল এন্ট্রি মোড, তার জন্য ডাবল এন্ট্রিটি আমরা হাইলাইট করলাম, সিলেকশন বার দিয়ে সিলেক্ট করলাম, করার পর এন্টার করলাম। দেখুন, মনে করুন আমরা ধরে নিচ্ছি প্রথম এন্ট্রিটা কি করব না, 10,000 টাকা আমি আমার ICICI ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করব। আমি আমার কোম্পানি 10,000 টাকা নিয়ে ICICI ব্যাংক অ্যাকাউন্টে গেলাম, ব্যাংকে গেলাম, বললাম আমার ICICI ব্যাংক অ্যাকাউন্টে আমি ডিপোজিট করব। তাহলে কত টাকা ডিপোজিট করব না, 10,000 কিসে করব না, ICICI অ্যাকাউন্টে। তো ক্যাশ কি হলো, ক্রেডিট কেন হলো না, আমরা গোল্ডেন রুল যখন শিখেছিলাম তখন বলেছিলাম আপনার রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট যেহেতু অ্যাসেট, আর ICICI ব্যাংকও একটা অ্যাসেট অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। তাই রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা গোজ আউট, যেটা বেরিয়ে যাচ্ছে, যেটা কমে যাচ্ছে, সেটা ক্রেডিট, আর হোয়াট কামস ইন, যেখানে আসছে, যেটা বাড়ছে, সেটা হচ্ছে ডেবিট। তাহলে নেচারালি আমি যদি ক্যাশ ব্যাংকে গিয়ে ডিপোজিট করি, আমার কোম্পানির বা সংস্থার ক্যাশটা কমে যাবে আর ব্যাংক অ্যাকাউন্টে ফান্ডটা বাড়বে। তাহলে যেটা কমবে সেটা ক্রেডিট, যেটা বাড়বে সেটা ডেবিট। তাহলে যেহেতু ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট হলো, আর ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে বা ব্যাংকে টাকাটা জমা হচ্ছে বা ব্যাংকে পৌঁছাচ্ছে, তাই ব্যাংক ডেবিট হলো। তাহলে আমরা কী করবো, ক্যাশকে ক্রেডিট করলাম, এটা ডবল এন্ট্রি মোডে হচ্ছে, ডবল এন্ট্রি মোডে হচ্ছে বলে ক্রেডিট ডেবিট এই লেখাটা আসছে।
ক্যাশ কে ক্রিয়েট করলাম, আইসিআইসিআই ব্যাংকে ডেবিট করলাম। করার পর এখানে আসলো, এখানে এবার আমি যখন ব্যাংকে টাকাটা জমা করছি, এখানে আমাকে ডিনোমিনেশন চাইছে, ঠিক আছে। ডিনোমিনেশনটা কি চাইছে, যে কতগুলো 2000 টাকা নোট জমা করলাম, কতগুলো 500 টাকা, কতগুলো 1000 টাকা। তো আমি দিলাম কি, 2000-এর নোট 5টা আমি জমা করেছি, তাহলে 10000 টাকার ভ্যালুয়েশনটা ম্যাচ করে গেল। ব্যাংক নেম আইসিআইসিআই চুজ করলাম, এখানে আমি লিখে দিলাম বিং ক্যাশ ডিপোজিটেড ইন্টু আইসিআইসিআই ব্যাংক। এবার হয়তো আমার উল্টো ঘটনা ঘটতে পারতো। উল্টো ঘটনাটা কি, হয়তো আমাকে আমার আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5000 টাকা উইথড্রল করতে হবে। তো আমি এটিএম থেকে বা ব্যাংকে গিয়ে চেক ডিপোজিট করে উইথড্রল করতে পারি, সেক্ষেত্রে কি হবে, ব্যাংক অ্যাকাউন্টটা কমে যাচ্ছে, ব্যাংকের থেকে আমার 5000 টাকা ফান্ড কমে যাবে, আর ক্যাশ আমার কি হবে, ক্যাশ আমার ইনহ্যান্ড ক্যাশটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট হবে 5000। আমি চেকে নিলে চেক, আর ডেবিট কি হবে, না যেহেতু ক্যাশ বাড়ছে, ক্যাশটা বাড়লে ডেবিট, যেটা কমছে ক্রেডিট, ক্যাশ যেহেতু বাড়ছে ক্যাশ 5000 টাকা ডেবিট করে দিলাম। এক্ষেত্রে কি হবে, আমি লিখবো ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট। 5000 টাকা ক্যাশ উইথড্রল করলাম, যেহেতু ক্যাশ আমি উইথড্রল করছি, ক্যাশ আমার বাড়লো তাই ক্যাশ ডেবিট হলো, ব্যাংক অ্যাকাউন্টে আমার ফান্ড কমে গেল তাই ব্যাংক ক্রেডিট হলো। আর দুটি অ্যাকাউন্টই হচ্ছে আমার ক্যাশ আর ব্যাংক, যখনই এন্ট্রি হবে ক্যাশ ব্যাংক বা ব্যাংক ব্যাংক বা ক্যাশ ক্যাশের মধ্যে, তখনই হবে সেটি কন্ট্রা, যেটা আমরা এই স্লাইডে দেখেছি। ক্যাশের সঙ্গে ব্যাংকের রিলেশন থাকলে একটি অ্যাকাউন্ট ক্যাশ, আরেকটি অ্যাকাউন্ট ব্যাংক, বা ব্যাংক বা ক্যাশ ক্যাশের সাথে পেটি ক্যাশ, আর ব্যাংকের সাথে ব্যাংকের যদি নিজেদের মধ্যে কোনো ফান্ড ট্রান্সফার হয় তা সেক্ষেত্রে সেটা হবে কন্ট্রা। এবার মনে করুন আমি বলছি যে আমার আইসিআইসিআই ব্যাংকে আছে 20000 টাকা, আমি সেই 20000 টাকাকে সেই 20000 টাকা থেকে আমি 10000 টাকা আমার SBI একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তাহলে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরোবে, আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তাহলে আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরোলে টাকাটা কি হচ্ছে, কমছে। তাহলে যে অ্যাকাউন্টে টাকাটা কমবে সে কি হবে, ক্রেডিট। টাকাটা পৌঁছাবে কোথায়, টাকাটা পৌঁছাবে SBI ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে SBI টাকাটা বাড়বে, তো SBI হবে ডেবিট। কিন্তু দেখুন মজার ব্যাপার, আমার SBI অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তাহলে আমাদেরকে এখানে একটা SBI ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এই অপশন থেকে না বেরিয়ে এখান থেকেই আমি SBI ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, SBI ব্যাংক অ্যাকাউন্টে লেজার। তো তার জন্য করতে হবে, তার জন্য করতে হবে, আমরা আগেই বলেছিলাম এখানটিতে কার্সারটি রেখে অল্ট প্লাস সি, আবার বলছি অল্ট বাটন আর সি বাটন একসাথে প্রেস করলে অনলাইন ক্রিয়েশন, অনলাইন ক্রিয়েশন বলতে ওই অপশানটিতে থেকেই যে কোনো লেজার ক্রিয়েট করতে পারবো, অল্ট সি। দেখুন লেজার ক্রিয়েট করার অপশানটা দিয়ে দিল, কি লেজার ক্রিয়েট করবো, SBI ব্যাংক অ্যাকাউন্ট, আন্ডার কি যাবে, আন্ডার যাবে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমরা অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, IFSC কোড যদি থাকে সব দিয়ে দেবো, দিয়ে ফিল আপ করবো, করার পর আমরা এটাকে সেভ করে নেবো। সেভ হয়ে গেল, তাহলে আইসিআইসিআই ব্যাংক থেকে 10000 টাকা বেরিয়ে কোথায় গেল, SBI ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে দুটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি ট্রানজ্যাকশন হয় সেটি হবে কন্ট্রা। দেখুন এন্টার মাস করলাম, এন্টার 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 করে আমি সেভ করলাম, তা কি লিখবো, ফান্ড ট্রান্সফার ফ্রম আইসিআইসিআই
টু এসবিআই। তার মানে কোন আমার মেইন ক্যাশ থেকে 5000 টাকা পেটি ক্যাশে পাঠাবো, পেটি ক্যাশ কথাবার্তা না কিছু খুচরো খরচা করার জন্য যে ক্যাশ আমরা হাতে রাখি, তো মেইন ক্যাশ থেকে কোথায় পাঠাবো, পেটি ক্যাশে, দেখুন। বা উল্টো হতে পারতো, পেটি ক্যাশ থেকে মেইন ক্যাশ, তো যেহেতু আমার পেটি ক্যাশে এখন কোনো অ্যামাউন্ট নেই তাই আমরা করছি মেইন ক্যাশ থেকে পেটি ক্যাশে পাঠাচ্ছি, 3000 হোক 2000 হোক বা 5000 হোক, দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে কোথা থেকে বেরোবে, মেইন ক্যাশ থেকে বেরোবে, মেইন ক্যাশ থেকে বেরোনো মানে মেইন ক্যাশ কমে যাবে, তাহলে মেইন ক্যাশকে কি করবো, ক্রেডিট। মেইন ক্যাশ কমছে আমার, অ্যাকচুয়ালি ক্যাশে এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে তাই রেড দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার নয়, আমি তো এক্সাম্পল দেখানোর জন্য এন্ট্রি করছি, নেগেটিভ যখনই হবে রেড হবে। তাহলে মেইন ক্যাশ থেকে 3000 টাকা বেরোলো তাই মেইন ক্যাশ কি হলো, ক্রেডিট হলো, যাচ্ছে কোথায়, কে বাড়বে, না যখনই মেইন ক্যাশ থেকে আমি টাকাটা পেটি ক্যাশে ট্রান্সফার করবো পেটি ক্যাশ বাড়বে, তাই এখানে পেটি ক্যাশ ডেবিট হবে, কিন্তু যেহেতু পেটি ক্যাশ নাই আবার আমাকে একটা লেজার ক্রিয়েট করতে হবে, অল্ট সি প্রেস করে পেটি ক্যাশ একটা লেজার ক্রিয়েট করলাম, এটা আসবে ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে করলাম, ওকে পেটি ক্যাশ করে ফেললাম 3000 টাকা। তাহলে এখন মেইন ক্যাশ 3000 টাকা কমে গেল, সেখান থেকে পেটি ক্যাশে 3000 টাকা ট্রান্সফার হয়ে গেল। আমরা এই এন্ট্রিগুলো যে পাস করেছিলাম এই সবগুলোই করেছিলাম কি, ডবল এন্ট্রি মোডে। এখন যদি আমাকে মোড চেঞ্জ করতে হয়, অর্থাৎ চেঞ্জ মোডে গিয়ে আমি সিঙ্গেল মোডে করে দিই, তাহলে মনে করো আমার ক্যাশ, আমার আইসিআইসিআই ব্যাংক কত ছিল, 10000, আমি ক্যাশ নিলাম কত, ক্যাশ নেগেটিভ আছে 23000 টাকা, তো আমি যদি আইসিআইসিআই ব্যাংক থেকে ক্যাশ, আমি যদি আইসিআইসিআই ব্যাংক থেকে টাকাটা উইথড্রল করে ক্যাশে ইনক্রিজ করি, অর্থাৎ আইসিআইসিআই ব্যাংক থেকে আমি টাকা উইথড্রল করছি, সেক্ষেত্রে কি হবে, আইসিআইসিআই ব্যাংক থেকে টাকা উইথড্রল করছি, তো যেটা আমার কমবে সেটাকে রাখতে হবে আমাকে উপরে, মনে করুন আমি আইসিআইসিআই ব্যাংকে 3000 টাকা ডিপোজিট করছি, তো যেখানে ডিপোজিট হবে মানে যেটা ডেবিট হবে সেটা সবসময় এখানে বসবে কাউন্টারের ক্ষেত্রে, যেহেতু আইসিআইসিআই ব্যাংকে 10000 টাকা ছিল আমি এখন ক্যাশ ক্যাশ আরও 3000 টাকা ডিপোজিট করছি তাই আইসিআইসিআই ব্যাংক বেড়ে গেল। তো সিঙ্গেল এন্ট্রি এখন করব, সিঙ্গেল এন্ট্রি মোডে এখন আসবো, তখন যেখানে সোর্স হবে মানে যেটা সোর্স ফান্ড হবে যেখান থেকে কমবে সেটা বসবে পার্টিকুলারে, আর যেটা ডেস্টিনেশন ফান্ড হবে অর্থাৎ যেখানে টাকাটা আমি পৌঁছাবো, যেখানে যাচ্ছে, যেখানে জমা হচ্ছে, যেখানে বাড়ছে, সেটা হবে ডেবিট, সেটা হবে এখানে উপরে। তাহলে সোর্স ফান্ড হবে নিচে আর ডেস্টিনেশন ফান্ড হবে উপরে। সেম মনে করুন আমি এসবিআই অ্যাকাউন্টে 10000 টাকা ছিল, আমি পাঠাচ্ছি আইসিআইসিআই থেকে 5000, দেখুন এসবিআই 10000 ছিল, কী করে বুঝবো, এটা জিরো করে দিলাম, এখন বোঝা যাচ্ছে, দেখুন এসবিআই ছিল 10000, আইসিআইসিআই ছিল 10000, দুটোতেই 10000 ছিল। আমি এখন চাইছি কি, আমার এসবিআই অ্যাকাউন্টে 5000 আমি ট্রান্সফার করবো, এই যে 5000 মারলাম এখানে 15 হয়ে গেল, এটা 5 হয়ে গেল। তাহলে সিঙ্গেল যে অপশানটা আছে সিঙ্গেল এন্ট্রি মোড, সিঙ্গেল এন্ট্রি মোডে ডেস্টিনেশনটা হবে নিচে, সরি ডেস্টিনেশনটা হবে উপরে, এসবিআই অ্যাকাউন্টটা ডেস্টিনেশন আর সোর্স ফান্ড হচ্ছে আইসিআইসিআই, আইসিআইসিআই হবে নিচে, এন্টার করলাম, এন্টার করে নিলাম। আমরা এখানে জানলাম কন্ট্রা ভাউচার কি, কন্ট্রা ভাউচার কীভাবে পাস করতে হয়, কন্ট্রা ভাউচারে সবসময় যেটা হচ্ছে ডেস্টিনেশন অফ ফান্ড সেটা হবে ডেবিট, আর যেটা সোর্স অফ ফান্ড সেটা হবে ক্রেডিট। তারপর আমরা চেঞ্জ মোড করে ডাবল এন্ট্রি সিস্টেম সিঙ্গেল এন্ট্রি সিস্টেম দিয়ে কন্ট্রা ভাউচার পাস করা শিখে ফেললাম, আর তার সাথে সাথে আমরা 3-4 এক্সাম্পলও দেখলাম কীভাবে কী পাস করতে হয়। এরপর আমাদের নেক্সট
যে স্লাইড আছে, নেক্সট যে স্লাইড আছে সেটা দেখে চলো এখানে। এরপর আছে আমাদের নেক্সট স্লাইড পেমেন্ট ভাউচার। তো পেমেন্ট ভাউচারে কি হয়, পেমেন্ট ভাউচার মার জন্য আমাদেরকে ট্যালির F5 বাটনটি প্রেস করতে হবে। ট্যালির F5 বাটনটা আমরা এখানে স্ক্রিনে গিয়েও ক্লিক করতে পারি বা কিবোর্ড দিয়েও F5 প্রেস করতে পারি। তো আমরা এখানে চলে এলাম F5 মারতে পেমেন্ট ভাউচারে। পেমেন্ট ভাউচার দিয়ে আমরা কখন ইউজ করবো পেমেন্ট ভাউচার, না পেমেন্ট ভাউচার আমরা ইউজ করবো যখন কোনো পার্টিকে আমরা কোনো পেমেন্ট করছি, হয়তো কারো কাছ থেকে আমরা কোনো মাল পারচেস করেছি, কোনো গুডস পারচেস করেছি, তো তাকে আমাকে টাকাটা দিতে হবে। তো সেই সময় আমরা টাকা পেমেন্ট করব, আর পেমেন্ট করলে পেমেন্ট ভাউচার ইউজ করব। বা কোনো এক্সপেন্স হয়েছে আমার, হয়তো কোনো কিছু টেলিফোন বিল পেমেন্ট করতে হবে, তো রিলায়েন্স হোক এয়ারটেল হোক সেই কোম্পানিকে আমাকে পেমেন্ট করতে হবে, সেই পেমেন্ট এন্ট্রিগুলো করার সময় আমরা পেমেন্ট ভাউচার ইউজ করব। কোনো ব্যাংক থেকে আমি লোন নিয়েছি কোম্পানির ব্যবসার জন্য, তো সেই ব্যাংক থেকে লোন যে নিয়েছি সেই লোনটা যখন আমি রিপে করব, সে পেমেন্ট করার সময় সে যে টাকাটা আমি পেমেন্ট করছি সেটা এন্ট্রিটা আমরা পেমেন্ট ভাউচার দিয়ে পাস করব। বা কাউকে কিছু অ্যাডভান্স পেমেন্ট করছি, তো যখনই কোনো কিছু আমরা পেমেন্ট করব বা কাউকে কিছু টাকা দেব, সে দেওয়াটা আমরা সবসময় পেমেন্ট ভাউচার দিয়ে পাস করব। এক্ষেত্রে কি হবে না, যেহেতু আমরা সবসময় টাকা দেব, সে টাকাটা কি কি মোড়ে হতে পারে, সে ক্যাশ মোড়ে হতে পারে বা ব্যাংক মোড়ে। যখনই আমরা কাউকে পেমেন্ট করি কি করি, আমরা টাকা দিই, হয় ক্যাশ টাকা দিই বা ব্যাংক থেকে UPI করি বা কাউকে চেক লিখে দিই বা কাউকে NEFT করি। তো NEFT, RTGS, ড্রাফট, চেক, UPI যাই করি না কেন সেটা ব্যাংক থেকেই হয়। আরেকটা কি আছে, আরেকটা মোড় হচ্ছে ক্যাশ মোড। তাহলে পেমেন্ট করার সময় সবসময় ক্যাশ বা ব্যাংক যেটা আছে সেটা ক্রেডিট হবে, আর যে অ্যাকাউন্টে টাকাটা যার জন্য পাঠাচ্ছি সেটা হবে ডেবিট। ওকে, তাহলে আমরা এবার দেখে নিই পেমেন্ট ভাউচারটা ট্যালিতে কীভাবে আমরা পাস করছি। তো তার জন্য আমরা আবার আসলাম পেমেন্ট ভাউচারে। তো এখানেও চেঞ্জ মোডে গেলে ডাবল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি আছে, তো আমরা আগে সিঙ্গেল এন্ট্রি দেখে নিই। তো মনে করুন আমরা ক্যাশ পেমেন্ট করছি, ক্যাশ পেমেন্ট করছি, ক্যাশ দিয়ে পেমেন্ট করলাম কাকে, না একটা খরচা হয়েছে, যেমন মনে করুন আমি রামের কাছ থেকে, রাম বলে একজন ব্যক্তি আছে যার কাছ থেকে আমি কোনো কিছু মাল পারচেস করেছি তাকে পেমেন্ট করব। তো যেহেতু রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নেই, আমি রাম অ্যান্ড্রি আমি লিখে দিলাম, রামের কাছ থেকে আমি কিছু পারচেস করেছি বুঝলাম। রামকে কত পেমেন্ট করছি, না 3000, ক্যাশ 23000 মাইনাস ছিল, আরো 3000 পেমেন্ট করলাম, তাই ক্যাশ আমার 26000 মাইনাস হয়ে গেল। ক্যাশটাকে আমি কী করলাম, অল্টার করে ওপেনিং ব্যালেন্সে গিয়ে অল্টার করার জন্য কী করবো, ক্যাশে আসলাম, ক্যাশে এসে কন্ট্রোল এন্টার মারলেই অনলাইন মডিফিকেশনের উইন্ডোটি খুলে গেল। আমি এখানে ওপেনিং ব্যালেন্সে আসলাম, ওপেনিং ব্যালেন্সে এসে যেহেতু ক্যাশ নেগেটিভ হয়ে যাচ্ছে সেজন্য আমি একটু বেশি করে ক্যাশ দিয়ে দিলাম ওপেনিং ব্যালেন্সে। যখনই কোনো কিছু পেমেন্ট করবো, ব্যাংক হোক বা ক্যাশ হোক, ICICI ব্যাংক থেকে আমি একটা খরচা করছি কি না, টেলিফোন এক্সপেন্স, কোনো এক্সপেন্স হতে পারে, যে কোনো এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স হোক বা রেন্ট হোক, কোনো এক্সপেন্সের জন্য আমি একটা এক্সপেন্স বলে একটা লেজার ক্রিয়েট করছি ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে। আমি ICICI ব্যাংক থেকে 2000 টাকা টেলিফোন বিল দিলাম, তো এইভাবে পেমেন্ট ভাউচার দিয়ে আমরা পেমেন্ট এন্ট্রি পাস করতে পারি।
এবার এই মোডটাকে যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ মোড করে ডাবল এন্ট্রি করলাম, ডাবল এন্ট্রি ক্ষেত্রে কি বলে দিলাম যে সবসময় ক্যাশ বা ব্যাংক কি হবে ক্রেডিট, তাহলে প্রথম অপশনটা কি আছে ডেবিট, ডেবিট কাকে করবো? গোল্ডেন রুলে আমাদের কি ছিল, গোল্ডেন রুলে শিখেছিলাম যখনই কোনো এক্সপেন্স হবে, এক্সপেন্স হলেই সেটা কি হয় ডেবিট হয়, তাহলে এক্সপেন্সের যে লেজারটা আছে সেটা কি হবে ডেবিট। আমি এক্সপেন্স করেছি ধরে নিন 1500 টাকা, টাকা খরচা, সেটা কী করবো SBI অ্যাকাউন্টে দেবো আমি, SBI, তাহলে এক্সপেন্স ডেবিট হয়ে গেল বাই ডিফল্ট। এখানে এক্সপেন্স হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে খরচা সবসময় ডেবিট হয়, আর ব্যাংক বা ক্যাশ যেহেতু কমছে খরচাতে পেমেন্ট করার জন্য, তো SBI অ্যাকাউন্ট ক্রেডিট হলো। বাকি এন্ট্রিগুলো আমি যখন এক্সারসাইজগুলো প্র্যাকটিস করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর আছে রিসিভ ভাউচার, রিসিভ ভাউচারটা কি না ট্যালিতে গিয়ে F6 প্রেস করতে হবে। দেখুন এখানে F6 আছে, F6, F6 প্রেস করলে রিসিভ আসবে। রিসিভ কথার অর্থ হচ্ছে টাকা বা ফান্ড আমার কাছে আসবে, আমি কারো কাছ থেকে টাকা যদি গ্রহণ করি তাহলে সেই টাকাটা আমার কাছে নগদ টাকা বাড়তে পারে, বা যদি আমি অ্যাকাউন্টে নিই তাহলে আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা বাড়তে পারে। তাহলে রিসিভ এন্ট্রিতে সবসময় ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট কী হবে ডেবিট হবে। রিসিভ কী হয় না কাউকে আমি যদি মাল সেল করি, গুডস সেল করি, আমি সেল করলে তার কাছ থেকে কি পাবো, তার কাছ থেকে আমি ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে আমি ফান্ড পাবো, বা কোনো ইনকাম আছে আমার, কোনো ইনকাম থেকে আমি যদি কোনো টাকা আসে সে টাকাটাও রিসিভ করতে হবে, বা কোনো লোন নিয়েছি ব্যাংক থেকে তো ব্যাংক আমাকে যখন টাকাটা দেবে আমার অ্যাকাউন্টে তো সেটাকে আমাকে রিসিভ এন্ট্রি ভাউচার পাস করে, রিসিভ ভাউচার থেকে রিসিভ এন্ট্রি পাস করে আমাকে আমার ব্যবসা কাজে লাগাতে হবে। তো এবার দু একটা রিসিভ ভাউচারের এক্সাম্পল দেখে নেওয়া যাক। মনে করুন আমি ক্যাশ রিসিভ করলাম, আমার স্যাম নামের একজন ডেটার্সের কাছ থেকে, DR, যেহেতু স্যাম বলে কোনো ডেটার্স ছিল না আমি ক্রিয়েট করে ফেললাম, সার্চ করে কন্ট্রোল এ সেভ করলাম। তো সেভ করার জন্য কন্ট্রোলে, তো স্যামের কাছ থেকে কত রিসিভ করলাম না 5000, ক্যাশ আমার বেড়ে গেল, ক্যাশ বাড়ছে, তাই ক্যাশ বাড়লে কি হবে ক্যাশ ডেবিট হবে। আমরা বলেছি রিসিভ ভাউচারে ক্যাশ সবসময় ডেবিট হয়, তো সেম ব্যাংক অ্যাকাউন্ট হতে পারতো, SBI অ্যাকাউন্টে নিয়েছি শ্যামবাবুর কাছ থেকে 5000। দেখুন এখানে 5000 আছে, 5000 নিতে 10000 হয়ে গেল, কারো কাছ থেকে কোনো কিছু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যদি টাকা আসে তাহলে ক্যাশ বা ব্যাংক ডেবিট হবে, আর সেই যার কাছ থেকে টাকাটা আসে সে ক্রেডিট হবে। তো রিসিভ ভাউচার এন্ট্রিও পাস পাস করে ফেললাম, এখান থেকেও সেম একই হবে, চেঞ্জ মোড করে ডবল এন্ট্রি করা যায়। ডবল এন্ট্রিতে যার কাছ থেকে নিচ্ছি তাকে আমি ক্রেডিট করব, আর যে অ্যাকাউন্টে নিচ্ছি ICICI অ্যাকাউন্ট, ICICI অ্যাকাউন্টকে ডেবিট করবো, ICICI ব্যাংক ডেবিট হয়ে গেলো, যার কাছ থেকে নিচ্ছি সে ক্রেডিট হয়ে গেলো। তাহলে একবার ছোট্ট করে একটু রিভাইজ করে দিই, পেমেন্ট ভাউচারের ক্ষেত্রে যেহেতু ক্যাশ আমাকে দিতে হচ্ছে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে হচ্ছে তাহলে ক্যাশ আর ব্যাংক ক্রেডিট হবে, আর রিসিভ ভাউচারের ক্ষেত্রে যেহেতু ক্যাশ আমার কাছে আসছে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা আমার কাছে আসছে তাই ক্যাশ বা ব্যাংক ডেবিট হবে। আর যেই লেজারটি বা যে অ্যাকাউন্টটি রয়ে গেল সেটি উল্টোটি হবে, রিসিভের ক্ষেত্রে সেটি ক্রেডিট হবে, আর পেমেন্ট হলে যে অ্যাকাউন্টটি রয়ে গেল সেটি ডেবিট হবে। তো আমরা কন্ট্রা ভাউচার, পেমেন্ট ভাউচার আর রিসিভ ভাউচার এন্ট্রি
দেখে ফেললাম। এবার আমরা আসি জেনারেল ভাউচার। জেনারেল ভাউচার মারার জন্য আমরা ট্যালিতে F7 দেখুন, F7 জেনারেল ভাউচার ক্লিক করতে পারি, বা আমাদের ল্যাপটপ বা পিসির যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের F7 বাটনটি প্রেস করলে জেনারেল ভাউচারটি অ্যাক্টিভ হয়ে যাবে বা স্ক্রিনে এসে যাবে। জেনারেল ভাউচার ইউজ হয় বেসিক্যালি একটা অ্যাডজাস্টমেন্ট ভাউচার, আর কোনো নন ক্যাশ বা ব্যাঙ্ক রিলেটেড যে ভাউচার হয়, অর্থাৎ এ ডেবিট বা ক্রেডিট কোনো পাশে যদি ক্যাশ বা ব্যাঙ্ক না থাকে, না ডেবিটে ক্যাশ বা ব্যাঙ্ক এন্ট্রি বা ক্রেডিটে যদি ব্যাঙ্ক বা ক্যাশ না থাকে, দুটি ডেবিট এবং ক্রেডিট বোথ সাইডেই যদি নন ক্যাশ বা ব্যাঙ্ক রিলেটেড ট্রানজ্যাকশন হয়, কোনো একটি জাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে জেনারেল ভাউচার দিয়ে সেই এন্ট্রিটিকে পাস করব। যেমন মনে করুন আমি ডিসকাউন্ট রিসিভ করলাম বা কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিলাম, যেমন আমার একটা কাস্টমার ছিল, সঙ্গী ডেটার্স ছিল আমার, কে স্যাম, শ্যামবাবু হচ্ছে আমার সঙ্গী ডেটার্স। তো শ্যামবাবুর কাছে আমি 13,000 টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছি, ওকে, কেন আমাকে টাকা দিয়েছিল, আমি মাল পাঠাইনি এখনো। তো এক্ষেত্রে আমি যদি ওনাকে ডিসকাউন্ট প্রোভাইড করি, ডিসকাউন্ট প্রোভাইড করলে এটা আসবে না, জন্য তো ওনাকে তো যেহেতু মাল পাঠায়নি, তাই আমি এখানে দেখাচ্ছি অন্য এন্ট্রি, যেমন কোনো একটা রেন্টের বুকিং করছি, রেন্টের বুকিং মনে করুন আমার 1 মাস হয়ে গেছে, 30 অক্টোবর ডেটে আমাকে রেন্ট বুকিং করতে হবে। তো রেন্ট আমি 30 অক্টোবর ডেটে বুক করছি, মানে ওই মাসের আমার খরচা যেহেতু, কিন্তু আমি রেন্টটা পেমেন্ট করেছি 7ই নভেম্বর। 7ই নভেম্বর আমি অ্যাকচুয়ালি রেন্ট ক্যাশে পেমেন্ট করেছি, কিন্তু যেহেতু এটা অক্টোবর মাসেরই রেন্ট, তাই আমাকে খরচাটা ট্যালিতে বুক করতে হবে অক্টোবর মাসের শেষ তারিখে, কেননা ওটা দেখার জন্য যে আমার অক্টোবর মাসের এক্সপেন্সটা কী আছে। তা সেক্ষেত্রে কী করবো, রেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কি একটা খরচা এক্সপেন্স, আর সবসময় এক্সপেন্স কী হয়, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স সবসময় ডেবিট হয়, অল এক্সপেন্স অ্যান্ড লস হচ্ছে ডেবিট, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অল ইনকাম অ্যান্ড প্রফিট হলো ক্রেডিট, তো এক্সপেন্স আমার ডেবিট। এবার দেখুন রেন্ট এখানে এক্সপেন্সে লেজারটা ক্রিয়েট করা নেই, আমাকে এখানে রেন্টের এক্সপেন্সের লেজার ক্রিয়েট করতে হবে। তো রেন্ট যেহেতু ক্রিয়েট করা নেই, তাহলে আমরা কী করব, এখান থেকেই না বেরিয়ে যদি আমরা ক্রিয়েট করতে চাই কী করতে হবে, আবার বলছি Alt+C বাটনটি প্রেস করতে হবে। এখানে আমি কী করবো, রেন্ট এক্সপেন্সেস বলে একটা লেজার ক্রিয়েট করলাম, এটা কিসের আন্ডারে আসবে, এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডার আসবে, নট অ্যাপ্লিকেবল, সেভ করে দিলাম। তো কত টাকা রেন্ট এক্সপেন্স হয়েছে, না 6,000 টাকা। এবার রেন্ট এক্সপেন্স তো হয়ে গেল, আমি দিয়েছি 7 তারিখে নেক্সট মান্থে, কিন্তু কার, যে বাড়ির ওনার, মানে যার বাড়িতে আমি অফিসটা চালাচ্ছি তার নাম দিতে হবে। মনে করুন তার নাম হলো এক্সাম্পল ABC বাবু, তাহলে ABC বাবুর বাড়িতে আমি আমার অফিস চালাচ্ছি, তাহলে ABC বাবুকে আমাকে কী করতে হবে, রেন্ট দিতে হবে। তাহলে ABC বাবু কী, না ABC বাবু হলো সান্ডিকেটার, মানে আমাকে টাকা দিতে হবে, যাকে টাকাটা পেমেন্ট করতে হয় সে তাকে সান্ডিকেটার, ABC ল্যান্ড লর্ড ওনার বাড়ি, ওনাকে টাকা আমাকে দিতে হবে, ওনার কাছ থেকে আমি সার্ভিস নিচ্ছি, তাহলে কারো কাছ থেকে আমি কোনো সার্ভিস বা গুডস নিলে তিনি আমার ক্ষেত্রে কী হবেন, তিনি হবেন সান্ডিকেটার। তো রেন্টটাও তো একটা সার্ভিস, উনি আমাকে ওনার বাড়িটা দিয়েছে ইউজ করতে, গুডস দেননি, ওনার বাড়িটা দিয়েছেন ইউজ করতে, তাহলে উনি আমাকে সার্ভিস দিচ্ছেন,
তাহলে উনি আমার কি হবেন সিন্ডিকেটর, এবিসি ল্যান্ডলর্ড হলেন আমার সার্ভিস সিন্ডিকেটর, সার্ভিস দিচ্ছেন। তাহলে ডেবিট আর ক্রেডিটের মধ্যে আমাকে কি বলেছিলাম সবসময় যে দুটোর মধ্যে যে কোনো একটা ফিনিশ হবে, তাই রেন্ট আমার খরচা, খরচা যেহেতু ডেবিট হচ্ছে তাহলে পড়ে এলো কি ক্রেডিট আমার খুঁজতে হবে, ক্রেডিট কি হবে না এবিসি ল্যান্ডলর্ড ক্রেডিট। অর্থাৎ 30 অক্টোবর এটা আমি জেনারেলটি পাস করব, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ খরচা হয়েছে আমার 6,000 টাকা আর এবিসি ল্যান্ডলর্ড হচ্ছে 6,000 টাকা ক্রেডিট, অর্থাৎ এবিসি ল্যান্ডলর্ড আমার ওই দিনে কি হচ্ছে 6,000 টাকা দেওয়ার জন্য ধার হয়ে গেল। এবার আমি ওই 6,000 টাকাটা কি করব, নভেম্বর মাসের 7 তারিখে গিয়ে ওই 6,000 টাকাটা পেমেন্ট করে দিলেই ওনার ডিউটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন মনে করুন আমি 6 তারিখে ডেটে গেলাম, ডেট চেঞ্জ করলাম, F2 মারলাম, 6/11/2022 ডেটে নিলাম, বললাম টাকা 6,000 টাকা পেমেন্ট করবো কাকে, এবিসি ল্যান্ডলর্ডকে, F5 প্রেস করলাম। F5 প্রেস করার পর কি করব, এবিসি ল্যান্ডলর্ডকে দেবো, তাই তো? তাহলে 6,000 টাকা দিচ্ছি ডেবিট, কী দেবো ক্যাশ থেকে দেবো, ক্যাশ ক্রেডিট 6,000 টাকা, এবিসি ল্যান্ডলর্ডের 6,000 টাকা ডিউ ছিল, 6,000 টাকা জিরো হয়ে গেল, ক্যাশ 6,000 টাকা কমে গেল, অ্যাকসেপ্ট। তাহলে আমরা কি করলাম, আমরা করলাম যে দুটি এন্ট্রি সেটি হলো জেনারেল এন্ট্রি করলাম, রেন্টকে ডেবিট করলাম, এবিসি ল্যান্ডলর্ডকে ক্রেডিট করলাম, আর 6 তারিখের ডেটে গিয়ে এবিসি ল্যান্ডলর্ডকে পেমেন্ট ভাউচার অপশনটি থেকে পেমেন্ট করে দিলাম। দেখুন DAL ডাল মানলাম, ABC ল্যান্ডলর্ডে লেজারে গেলাম, ডেট সিলেক্ট করলাম, প্রথম অপশন ছিল কি জেনারেল ভাউচার 6,000 টাকার রেন্ট বুক করলাম, দ্বিতীয় অপশন লিখি ছিল 6 নম্বর ডেটে 6,000 টাকা পেমেন্ট করলাম। তাহলে আমার এখন কি দাঁড়ালো না, এবিসি ল্যান্ডলর্ডে আর কোনো কিছু ডিউ নেই, ওইদিকে 6,000 টাকা আমার রেন্টের খাতায় রেন্ট বুকিং হয়ে গেল, আর এদিকে ক্যাশ থেকে 6,000 টাকা কমে গেল। তো এই হলো জেনারেল ভাউচার। আর আমরা এই যে 4টি ভাউচার যে শিখলাম কি কি, 4টি ভাউচার হচ্ছে কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল। এই 4টি ভাউচারকে ইউজ করে কিছু ভাউচার এন্ট্রি আমরা পাস করব আমাদের নেক্সট ক্লাসে, নেক্সট সেশনে। ওখানে আমরা কি দেখব না, কিছু এক্সাম্পল নেব, সেই এক্সাম্পলগুলোকে আমরা জার্নাল এন্ট্রি ক্রিয়েট করে, অর্থাৎ ম্যানুয়াল যে জার্নাল, সেই ম্যানুয়াল জার্নাল কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে সেটা ডিটারমাইন করে আমরা ট্যালির ভাউচার এন্ট্রি মোড থেকে বিভিন্ন জার্নালগুলো পাস করা শিখব, সেটা কন্ট্রা মোডে হোক, পেমেন্ট মোডে হোক, রিসিভ মোডে হোক, বা জার্নাল ভাউচার মোডে হোক। তো আজকে এতটাই, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, প্রতিদিন ট্যালির নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর আমি তো বলেইছিলাম যে এই ক্লাসটা হবে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তো আমি যতটা পারবো বেসিক লেভেলে সমস্ত কিছু কভার করব, আর যেই পার্টগুলো আমি বেসিক লেভেলে এখন বলছি না সেই সমস্ত পার্ট অ্যাডভান্স লেভেলে পুরোটাই কভার করা হবে। তো পরের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ভাউচারের আন্ডারে সেল পারচেস আর আদার্স যে ভাউচারগুলো রয়ে গেল সেগুলোর কিছুটা ডিসকাস করব। একটা ভিডিওর মধ্যে সব ডিসকাস করা যাবে না, এতে কী হবে ভিডিও লেন্থ খুব বড় হয়ে যাবে, আর ভিডিও লেন্থ বড় হয়ে গেলে আমাদের দেখতে ভালো লাগবে না। তো আজকে এতটুকুই, নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।